হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খান একজন ধর্মপ্রাণ মুসলমান, আমরা সকলেই জানি। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম তারাবি। সুপারস্টার শাকিব খান তার সন্তান আবরাম খান জয়কে তারাবি কবে থেকে শুরু হয়, কিভাবে পড়তে হয় সেটা বোঝানোর জন্যই আজ তিনি প্রথম বাবা এবং জয়কে নিয়ে নামাজ পড়তে গেলেন। নামাজ শেষে দোয়া করলেন দেশবাসীর জন্য এবং ভক্তদের জন্য। তিনি তার নিজের জন্য অনেক দোয়া করলেন, যেন তিনি বাকি দিনগুলো খুব ভালোভাবে পরিবার নিয়ে কাটাতে পারেন, এবং তার নিজের সন্তানদের জন্য দোয়া করলেন। অনেকেই বলছেন জয় আসলে দাদার সঙ্গে থাকতে থাকতে অনেকটাই তাকে দেখা যায় যে জুমা নামাজ পড়তে, মাঝে মধ্যে দাদির সঙ্গে ছবি দেখা যায়, বাবার সঙ্গে ছবি দেখা যায়, কিন্তু বীরকে দেখা যায় না। শাকিব খান এ ব্যাপারে জানালেন, বীর অনেক ছোট, বীর যখন বড় হবে তখন বীরকেও দেখা যাবে, বাবার সাথে মসজিদে যাচ্ছে কিংবা বাবার সঙ্গে নামাজ পড়ছে কিংবা দোয়া করছে। ধর্মীয় ব্যাপারগুলো শাকিব খান নিজে যেমন মেনে চলেন, তিনি চান তার সন্তানও সেভাবেই মেনে চলুক। কারণ অনেকেই বলেন সুপারস্টার শাকিব খান অনেক বড় তারকা, কিন্তু যখন রোজার দিন আসে তাকে দেখা যায় তিনি রোজা রেখেই শুটিং করেন, এবং নামাজের সময় হলে নামাজ পড়ে নেন, আর ইফতারের সময় হলে শুটিং বন্ধ রেখে তিনি কিন্তু ইফতার করে নেন, সেখানে যাই থাকুক না কেন। অনেক সময়ই আমরা এটা অনেক নায়িকার কাছ থেকেই শুনেছি, সেটা বাংলাদেশের কিংবা কলকাতার। শাকিব খানের এই জিনিসগুলো সবার কাছেই ভালো লাগে, যে নিজের ধর্মীয় ব্যাপারটা তিনি নিজে খুব ভালো করে পালন করেন। তবে এবার শাকিব ভক্ত যারা রয়েছেন তারা সকলেই চান, অপু বিশ্বাস একটা কথা বলে থাকেন যে তাকে আসলে ধর্মীয় ব্যাপারটা চেঞ্জ করা হয়নি। শাকিব যখন বিয়ে করেছিল তখন তাকে ওই ব্যাপারটা তাকে চেঞ্জ করা হয়নি, তাই সে নামাজও পড়েছে একা একা, আবার রোজাও রেখেছে, কিন্তু সেটা সে ইচ্ছে করে করেছে, তার সেটা পরিবর্তন করা হয়নি, আর তাই তো সে মাঝে মধ্যে তাকে পুজোর মণ্ডপেও দেখা যায়। এবার শাকিব খান ইচ্ছে করলে কিন্তু পারেন অপু বিশ্বাসকে, যেহেতু তার সন্তান একজন মুসলমান, তাই অপু বিশ্বাসও কিন্তু যদি শাকিব চান সুন্দরভাবেই এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে, তার সঙ্গেই যেহেতু তারা এবার আবার উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, নিশ্চয়ই অপুকেও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। কারণ জয়ের মা হিসেবে সে এটা করতেই পারে, আর এটা কিন্তু শাকিব পরিবারের সকলেরই দায়িত্ব। কারণ শাকিব যেহেতু শাকিবের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে অপু অনেক বেশি শ্রদ্ধা করে আর অনেক বেশি ভালোবাসে, আর যেহেতু নিজের বাবা মা তারা কেউ নেই, শাকিবের পরিবারকেই সে বাবা মা হিসেবে জানে, আর এই দায়িত্বটা তাহলে শাকিবের উপরই খুব ভালোভাবেই বর্তায়। শাকিব খান একজন ভালো বন্ধু হিসেবেও কিন্তু তার এটা করা উচিত বলেই শাকিব ভক্তরা মনে করেন। বন্ধুরা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবার। We'll be right back.